স্মৃতি, আজকে থেকে বাবা একাই থাকবে, আর বাবার কি কি লাগে না লাগে সব খেয়াল রাখবা, ঠিক আছে? বাবার জন্য কোনো কষ্ট না হয়। হ্যাঁ ঠিক আছে, খেয়াল রাখবো। বাবাকে রুমটা দেখাই দাও, ঠিক আছে? জানেন বাবা কেন আসলে শোনা পেন? আচ্ছা, তোমার কি কোনো কারণে মন খারাপ বাবা আসছে দেখতে? না না না, ওই সব কেন মন খারাপ থাকবেন, বাবা আসে আরো খুশির মানে ভালো কথা আর কি। আচ্ছা, বাবার দুপুরে খাওয়াটা ঠিক মতো দিও। হ্যাঁ, আমি অফিসে চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা, যত সব আসারও সময় পায় না, বলো কিনা খেয়াল রাখবো। নিয়ে আসিস কেন, কিন্তু খেয়াল রাখতে হবে আমার, বিরক্ত কর, সব ভাল লাগে না কাজ কাম আমার কাছে। একটা ফোন দি, ও আসে করতে জিজ্ঞেস করি। হ্যালো, হ্যাঁ বলো স্মৃতি। তুমি কই আছো? এই আমি তো আছি রাস্তায়। আসতে পারবা বাসায়? কি বলো, আসবো না মানে আমি তো আসতেই ছিলাম তোমার বাসায়। আও, আর একটা কথা, আমার শ্বশুর আসছে বাসায়। তোমার শ্বশুর আসছে? আচ্ছা কোনো সমস্যা নাই, ওটা আমি দেখবো নে, আমি আসতেছি। আচ্ছা তাহলে চালু আসো, ভালো লাগতেছে না। ঠিক আছে। কি আসছো? হ্যাঁ আসছি, বাসো। এত দেরি লাগবে না, আর রাস্তায় যে এম বলো তোমার শ্বশুর এমন ঠেট দিবা যেহেতু বুড়া প্যান্টের মধ্যে, বুঝছো? কি করতেছে এই জন্য যে মানুষে বলে যে শহরের মেয়েরা ভালো না, ওকে সত্যি কথাই বলে, আমার পুত্র বোধহয় কাজ করতেছে। চি চি চি, আচ্ছা জানো আমি তাহলে আসি। হ্যাঁ, বৌমা কি বলবো তোমাকে, তুমি যেগুলো করতেছো ওগুলো কি করতেছো? আর অথচ আমি ওদেরকে মানুষ করার জন্য
না বাবা তো এরকম হতেই পারে না। সেই ছোটবেলায় মা মারা যাওয়ার পর বাবা বিয়ে করেনি, আমাকে লালন পালন করে এতটা বড় করেছে। বিয়ে করলে তো তখনই করতে পারত। আমি তো ছোটবেলা থেকে দেখে আসছি বাবা তো এরকম না। এখানে নিশ্চয় কোনো কিন্তু আছে, দেখি তো বাবা কি করে। আসলে কি হয়েছে তাহলে শোন, কি বলেন বাবা? আমি ওরা এত ভালোবাসি, ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো, এই ব্যবস্থা আমি করতেছি বাবা। যান আপনি বোন, আপনি বোন গান ঠিক আছে, আপনি বোন ঠিক আছে। এই স্মৃতি, আমি অফিসে গেলাম, তুমি বাবাকে নাস্তা রাস্তা দিও, ঠিক আছে? কি আমার বয়ম পাখিটা ঘুমাই দিছে নাকি? রাত্রে কি ঘুমাও না নাকি? আমি কিছু জানি না, আমার বাবাকে গ্রাম থেকে এজন্যই আনছি তোর অপকর্ম ধরার জন্য। তোদের তুই আমার ঘর থেকে বের হয়ে যা। দেখো এরকম,